যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়ায় আসলো পশ্চিমা সংস্কৃতি, তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেলল, এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধপতন হয়েছে। আর ১৯ শতকের প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন, তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায়। তিনি বাংলায় জন্মেছিলেন ১৭৭২ সালে। তিনি শিখেছিলেন ইংলিশ, আরবি আর ফার্সি। তিনি একটা বই লিখেছিলেন ১৮০৩ সালে, যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে। তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন, তিনি বলতেন মহান স্রষ্টা একজনই, স্রষ্টার প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না, স্রষ্টা মানুষ হয়ে জন্মাতে পারেন না। বর্ণ প্রথার বিরুদ্ধে বলেছেন, যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ, তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোনো প্রতিমূর্তি, খোদাই করা কিছু, কোনো ভাস্কর্য, কোনো মূর্তি, কোনো ফটো, কোনো ছবি এই বিল্ডিংয়ে ঢুকবে না। এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে, তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা ঠিক নয়, ঈশ্বর অবতার হয়ে আসেন না, তারা বর্ণপ্রথার বিরুদ্ধে। আর এখানে সংসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক, মানতে চাইলে মানতে পারেন, না মানলে এটা মানার দরকার নাই। ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হলো প্রার্থনা সমাজ, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে। জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ, আর সেখানে তিনি সবগুলো নিয়মই মেনেছেন। তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন, মহিলার অবশ্যই শিক্ষিত হবে, আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে। আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ১৮৭৫ সালে। তিনি কঠোরভাবে বেদ মানতেন। তিনি বলেন, হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত। বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না। আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন, স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনিও বলেছেন আমাদের বেদকে মেনে চলা উচিত। তিনি বলেন, যদিও বেদের ৯৯% কথাই পাওয়া যায় না, আজকে আমাদের কাছে মাত্র ১% বেদ আছে, সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো কুলবে না। তিনি বলেছেন, আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয়, আমাদের বলা উচিত বেদান্তবাদী, বেদান্তবাদী। যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে, তারাই ডিভাইড অ্যান্ড রুলের নিয়ম চালু করেছে। তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম, শাসন করতে গেলে আলাদা রাখতে হবে। তারা ইন্ডিয়ান সংস্কৃতির অধপতন ঘটিয়েছে, আর এসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে। এজন্যই ১৯ শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ সংস্কারককে দেখতে পাই, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি এখানে যেসব কথা বলেছি সব কথাই পণ্ডিত লোকেরা বলে গিয়েছেন। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র, আমি হিন্দুইজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয়, এসব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম। আমি কি করেছি, তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি, হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি। আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি, আর কিছু না। আর হিন্দুইজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলো তো আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি জানি যে বেদই হলো সবচেয়ে পবিত্র, তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি, কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন, বেদগুলো বাদে, তখন আমার লেকচারটা আগের মতোই থাকবে। তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে, তারা ভগবদ গীতা বা পুরাণ সম্পর্কেই বেশি জানে, এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। তারা বেদের কাছাকাছি আসতে পারে, সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুলের নীতিতে আমাদের শাসন করেছিল, আর দুর্ভাগ্যজনকভাবে আমার মধ্যেও এটার প্রভাব আছে। ভেবেছিলাম হিন্দুইজমের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে, এটা অসম্ভব। এইসব পণ্ডিতদের বই পড়ার পরে, এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে। তবে আসল কারণ এই ব্রিটিশরা, তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মানত। আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে,
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলছি। আরও দুর্ভাগ্যজনক, ইন্ডিয়ার বেশিরভাগ পলিটিশিয়ান, সবাই না হলেও তাদের বেশিরভাগই, তারাও এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য। পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, গড়ে প্রত্যেক দিন একটার বেশি দাঙ্গা হয়েছে। যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন, প্রায় সবগুলো দাঙ্গায় বাঁধিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য। একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে। আমি বলবো না, কথাটা ভুল, আমি একমত না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল ঢালে। পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায়। তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে। দেখবেন মোটর গাড়ি তেল দিয়ে চলে, কারখানার কাজ চলছে, এই তেল, এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে। পলিটিশিয়ানরা আগুন জ্বালাচ্ছে আর এভাবে দেশের তারা ক্ষতি করছে। গত মাসে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল, লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী 20 বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে। আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়ায় আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ারই ছিল। এখন যদি সব ইন্ডিয়ান, যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগ্রন্থের কথাগুলো মেনে চলে, এক ঈশ্বরে বিশ্বাস, চূড়ান্ত রাসূলে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস করে, ইনশাল্লাহ ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে। যদি ইন্ডিয়ার হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে, আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব। আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবে ইনশাল্লাহ। বেদে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ঋগ্বেদে আমাদের বলছে 10 নম্বর গ্রন্থে 71 নম্বর অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে, তারা দেখেও দেখতে পায় না, তারা শুনেও শুনতে পায় না। ধর্মগ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে, তারপরও দেখবেন না ধর্মগ্রন্থের কথাগুলো শুনেও শুনবেন না। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার 44 নম্বর আয়াতে, তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু উহাকে অনুসরণ করো না। পবিত্র কোরআনের সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং সঠিক পথে ফিরবে না। আপনারা হয়তো এমনটা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেই যেসব ধর্মীয় নেতা আছেন, হোক সেটা ইসলাম, খ্রিস্টান বা হিন্দুইজম, তারা অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়াকে বাধা দিয়ে থাকে।